সব রাতের সময় দেখা যায় কিছু কিছু করে আলওয়া রুটি বানিয়ে ফাতিয়া দেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? আলওয়া হারাম জিনিস না হালাল জিনিস? রুটি প্রত্যেক দিন খায় না, করে প্রত্যেক দিন রুটি বানায় না খায় না? রুটি প্রত্যেক দিন খায় তো, আজকে প্রত্যেক দিন বাজি দিয়ে খায়, আজকে আলওয়া দিয়ে খাইছে, বেশ কম অসুবিধা দেখি। তা আলওয়া রুটি করে নিজেও খায় মানুষকেও? হ্যাঁ, আলওয়া রুটি করতে হবে, না করলে সব রাত হবে না, এটা মনে করা বেদাত। আলওয়া রুটি করতে হবে, না করলে সব রাত পালন হবে না, এটা হচ্ছে কুসংস্কার, এটা বেদাত। হালুয়া রুটি কেউ খাইতে মনে বললে যদি জোগাড় করে রান্না করে খাইল, আপনাদের কেউ খাবাইল, মেহমানকে খাবাইল, মাইয়ের শ্বশুর বাড়িতেও দিল, যৌতুক না কি এমনি দিলে পারি, আবার না দিলে বলবে দেখিও নি এন বোয়া নিলাম যে বাঞ্চ কিরিব না খাবার শুদ্ধ না এন সব রাত গিয়ে গুছি। এগুলো যৌতুক, এগুলো কি যৌতুক? এরকম যারা চায় এরা বখিল, এরা শরীয়ত মানে না, এটা খোদা রসুলের নাফরমানি করে। খানা বখিল থেকে খাইবেন না, যে বলে যে আজকে আমরা পালন করব না, মাইয়ের আমাদের মেজ ছেলের শ্বশুর বাড়ি থেকে সবরাতে কিছু দিব না, এই জন্য বসে থাকে, এরা যে বখিল। বখিলের খানার মধ্যে ব্যারাম হয়, রোগ হয়, আর দিলদার আর উদার মনের ব্যক্তির খানার মধ্যে রোগের সেবা হয়। তা আমল সখিয়ে শেফাউন ও তা আমল বখিলে মরজন দাও। বখিলের খানা রোগ হয়, আর উদারওয়ালা মানুষের খানা আপনার রোগের শেফা হয়। তো সব রাতে কেউ যদি এরকম ফাতিয়া দেয়, ফাতিয়া আলওয়া রুটি নয়, মুরগি একটা জবে করলে সেখানে ফাতিয়া দেয়া, ফাতিয়া মানে সুরে ফাতিয়া পড়া, এটা নাজায়েজ হইতে পারে? সুরে ফাতিয়া পড়া কি নাজায়েজ হইতে পারে? তো নাজায়েজ হবে কেন? তো ফাতিয়া ফাতালাবাদ করা, ফাতিয়া কেন বলা হয়? সুরে ফাতিয়া পাঠ করা হয় জন্য সুরে ফাতিয়া বলা হয়, যেখানে কোরআনের ফাতিয়া আছে, কোরআনের ফাতিয়া আছে না? প্রথম সুরার নাম কি? সুরাতুল ফাতিয়া। আল্লাহ কোরআনকে ফাতিয়া দিল, তা আপনি খানা দিলে অসুবিধে কি? ফাতিয়া তো আল্লাহ শিখিয়ে দিল, ফাতিয়া কে শিখাইল? আল্লাহ শিখাইল, যে কোনো কাজে কি দিও? ফাতিয়া দোয়া। আল্লাহ কালামেরও ফাতিয়া আছে, সুরাতুল ফাতিহা, তা আপনি যে কোনো কাজ করবেন ফাতিয়া দিবেন, নতুন দান আসছে ফাতিয়া দিবেন, ফুল থেকে মাছ উঠেছেন ফাতিয়া দিবেন, কোরবানের গোস্ত দিয়ে রান্না বান্না করছেন একটু ফাতিয়া দেন, আল্লাহ তোমার নিয়ামক। ফাতিয়া রসুল দিয়েছে, খমখানাকে বেশি মানুষকে খাওয়াইছে, এটা বুখারীর হাদিস, আমি বিভিন্ন সময় তেলাবাদ করছি। অতএব ফাতিয়া নাজায়েজ নয়, এটা শরীয়তের অন্তর্ভুক্ত। যদি হালুয়া রুটি না হলে সব রাত হবে না এটা মনে করে, তখন এটা কী হয়ে যাবে? বেদাত হবে, কুসংস্কার হবে। আর এটা মনে না করে যদি কেউ তৈরি করে, এটা বেদাতও হবে না এবং এটা গুণাও হবে না, বরঞ্চ কারুকে তৈরি করে খাওয়াইলে সওয়াব হবে।